স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন শুরুতে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই হচ্ছে নিজস্ব অর্থায়নে জানালেন প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে সাতক্ষীরার জামাত নেতা খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ড দেশে করোনায় গত 24 ঘন্টায় কেউ মারা যায়নি নতুন করে আক্রান্ত হয়েছে 92 জন এবারে বিস্তারিত দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কারো উপর নির্ভরশীল থাকবে না বলে দৃঢ়তা প্রকাশ করেন তিনি সাক্ষরতার শতকরা হার 75 ভাগে উন্নীত হয়েছে বলে জানান সরকার প্রধান স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব তথ্য দিয়েছেন জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন 9 ব্যক্তি দুইটি প্রতিষ্ঠানও অর্জন করে এ মর্যাদা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় ইলিয়াস আহমেদ চৌধুরী খন্দকার নাজমুল হুদা আব্দুল জলিল সিরাজউদ্দিন আহমেদ প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস ও সিরাজুল হক চিকিৎসা বিদ্যায় কনককান্তি বড়ুয়া ও কামরুল ইসলাম এছাড়া স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে দেয়া হয় এ সম্মান প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যুৎ বিভাগ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে সংশ্লিষ্টদের হাতে পুরস্কারের 5 লাখ টাকার চেক স্বর্ণের পদক ও সম্মাননা তুলে দেন এ সময় তিনি বলেন করোনার কারণে অনেক উন্নত দেশ অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশকে তা মোকাবিলা করতে হয়নি সরকারের নেয়া সঠিক পরিকল্পনার কারণে আর্থসামাজিক সব সূচকে দেশ এগিয়ে চলেছে আজকে আমরা বলতে পারি যে 75 ভাগ মানুষ আজকে সাক্ষরতার তা আমরা হার বৃদ্ধি করতে পেরেছি মাথাপিছু আয়ের সাথে সাথে আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না বলে জানান সরকার প্রধান যে কোনো উন্নয়ন প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ অনেক দিক নির্দেশ অনেক কিছুই শুনতে হতো আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি মহামারীর কারণে দীর্ঘদিন অনেকটা গণভবনের 4 দেওয়ালের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে সশরীরে যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে নিজ হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি বহুদিন পরে মুক্তি পেলাম তো আসলে করোনা ভাইরাসের সময় তো একেবারে বন্দিখানায় ছিলাম মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন খান রোকনুজ্জামান তিনি পলাতক রয়েছেন গত বছরের 11 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডল সহ দুজনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় তিনটি চার্জ আব্দুল খালেক মণ্ডল বিদেশ ফাঁসির আদেশ প্রদান করেছেন মাননীয় ট্রাইব্যুনাল এবং খান রোকনুজ্জামানের রীতি 1, 2, 3, 6 এই 4টি চার্জে মধ্যে 3টি চার্জে ফাঁসি আদেশ দিয়েছেন এবং 6 নম্বর যে চার্জটি তাকে 10-10 বছরের শাস্তি দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দলকেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের রাজনৈতিক দলকেই ক্ষমতা যেতে হলে জনগণের মুখোমুখি হতে হবে গণতান্ত্রিক উপায়ে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে বরাবরের ন্যায় আবারও আমরা আহ্বান জানাব নির্বাচন পরিহারের যে ধ্বংসাত্মক পথ বিএনপি বেছে নিয়েছে তা থেকে তাদের গণতন্ত্রের পথে ফিরে আসার বিকল্প নেই
দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি, নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১২,১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার শতকরা ০.৭৬%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৫১,৭২ জন, আর আক্রান্ত হয়ে মোট ২৯,১১৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,১১৪ রোগী, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮,৭৪,৮৮০ জন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ২৮ মার্চ হরতালের নামে কেউ সহিংসতা ভাঙচুরের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। হরতালে জ্বালাও পোড়াও ভাঙচুর সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করলে আইন শৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণই তাদের জবাব দেবে। রাজনৈতিক দলগুলো এগুলো করতেই পারে, আমাদের কথা হলো কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করে, কেউ যদি ভাঙচুর করে, কেউ যদি কোনো ধ্বংসাত্মক কিছু করেন, তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী সেখানে তাদের এটা রাখবে, তাদের ভূমিকা রাখবে যে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে, তারা কোনো ভাঙচুরে যাবে না, ধ্বংসাত্মক কাজ করবে না, জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে না। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ১০টি ঝুটের গুদাম। সকালে সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি গুদামে আগুন লাগার পর দ্রুত তা আরও ৯টি গুদামে ছড়িয়ে পড়ে। পরে এই আগুন দুটি ভবনে লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের কাতারে নিতে বিজ্ঞানভিত্তিক বিভাগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় বিভাগ বন্ধের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। গবেষণার স্বল্প বরাদ্দ ও আধুনিক ল্যাবের ঘাটতি, পাশাপাশি ছাত্র শিক্ষক সম্পর্কে দূরত্ব এবং অপর্যাপ্ত ও নিম্নমানের আবাসনের কারণে প্রতিষ্ঠানটি বৈশ্বিক মানদণ্ডে পিছিয়ে রয়েছে বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থীরা। ২৭৫ একর জমির ওপর ১৯২১ সালের পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুকরণে তৈরি হয় এর শিক্ষা কাঠামো। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও বুদ্ধিভিত্তিক চর্চায় এই প্রতিষ্ঠানের ছিল ঐতিহাসিক ভূমিকা। গত বছর প্রশাসন ঘটা করে ১০০ বছর উদযাপন করে, কিন্তু বিশ্ববিদ্যালয়টি ক্রমেই এর ঐতিহ্য হারাচ্ছে বলে মনে করেন শিক্ষার্থীরা। কলা ভবনে একতলায় একটা কমন রুমে, মেয়েদের ওয়াশরুম কয়েকটা, আর চারতলায়, এর মাঝখানে মেয়েরা হয় একতলায় যাবে, নয় চারতলায় যাবে। শিক্ষকদের কিছু কিছু গবেষণা পত্রে চর্যবৃত্তি বিষয়টি আসে, এটি মনে করি যে আমাদের নিজেদের কাছে আমরা নিজেরা ছোট হয়ে যাই, কারণ অর্থাৎ ক্লাসরুমের অবকাঠামো এখনো ডিজিটালাইজ হয় নাই পুরোপুরি। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের আখড়ায় পরিণত হয়েছে, শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত আবাসন সুবিধা। ইউনিভার্সিটি এনভায়রনমেন্টটা আমাদের ঠিক করা উচিত, কারণ এখানে প্রচুর বহিরাগত। রিসার্চের দিক থেকে আরেকটু এগিয়ে গেলে মনে হয় ভালো হয়। দেশের অন্যতম এই বিদ্যাপীঠ থেকে এখন পর্যন্ত ১,৮১২ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমফিল করেছেন ১,৬৭১ জন, ৪৭,১৯৭ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ১,৯৮৬ জন, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৪,০৩৪, ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ আর ইনস্টিটিউটের সংখ্যা ১৩টি, এছাড়া গবেষণা ব্যুরো ও কেন্দ্র আছে ৫৭টি।
শিক্ষার্থীদের আবাসিক হলের সংখ্যা ১৯ আর হোস্টেল আছে মাত্র ৪টি। আমার এখানে যে বিজ্ঞানের গবেষণা সেইটাকে আমার আরও মানসম্মত করতে হবে, গবেষণার অর্থের বরাদ্দ বাড়াতে হবে, তেমনি আমাদের যে ল্যাবরেটরিগুলো আছে তার ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের যে সমস্ত শিক্ষকরা গবেষণা করছে তাদের স্কিল বাড়াতে হবে। আধুনিক ল্যাবের অভাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিছু শিক্ষকের সংশ্লিষ্টতা, উচ্চশিক্ষার নামে বছরের পর বছর বিদেশে ছুটি কাটানোর পাশাপাশি ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেকের আন্তরিকতা না থাকায় শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছেন। ২০২৩ থেকে স্বীকৃত জার্নাল ছাড়া আর্টিকেল কিন্তু পাবলিশ করা যাবে না, তো স্বীকৃত জার্নালে যখন পাবলিশ করতে যাবেন প্লেজারিজম অটোমেটিক্যালি সেটা চলে আসবে। যে আগামীতে এরকম আসছে যে অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এগুলো পিএইচডি ছাড়া এগুলো হবে না, তো এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রশাসন ও শিক্ষকদের জবাবদিহিতা ছাড়া এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উন্নীত করা সম্ভব নয়। এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং যদি আমরা করতে চাই তাহলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। কম গুরুত্বপূর্ণ বিষয় এখানে খোলা হয়েছে, বিভাগ এখানে খোলা হয়েছে, এগুলো একটা সমন্বয় করতে হবে, তো সেই বিভাগগুলো থাকলে তো র্যাঙ্কিং বাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মান ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খুব জরুরি বলে মনে করেন অধ্যাপক মোহাম্মদ সামাদ। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকেরা এখন যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন কোন যে কোনো খরচ ছাড়াই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বিকাশ যৌথভাবে এর উদ্বোধন করে। ব্যাংকটির সেলফ ইন অ্যাপ থেকে ট্রান্সফার মানি সেবার মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন। বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকেই সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে আড়ংয়ের ২৪তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক নির্মাণ শৈলীর ১৬,০০০ বর্গফুটের ২তলা এই আউটলেটে পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনা সহ আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা, তাগাম্যান ও আড়ং আর্থ এর পণ্য পাওয়া যাবে। এছাড়াও আড়ং এর ঈদের কালেকশন পাওয়া যাবে এই আউটলেটে। বনশ্রীতে আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারম্যান ডক্টর মার্থা চেন এবং ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। ইউক্রেনে আগ্রাসনের ২৯তম দিনেও আজ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই অবস্থায় ইউক্রেনকে আরও ৬,০০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, আর ৫,০০০ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেবে সুইডেন। এদিকে রাশিয়াকে G20 থেকে বাদ দিতে পশ্চিমাদের উদ্যোগের বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, চেরনিহিভ, মারিউপোল সহ বিভিন্ন স্থানে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ফলে বাড়ছে মানবিক সংকট। কিয়েভের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে রাশিয়ার সেনারা অবস্থান করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য বলছে ইউক্রেন বাহিনী কিয়েভের আশেপাশে সফলভাবে আগ্রাসন মোকাবিলা করছে। বুধবার মানবিক করিডোরগুলো দিয়ে ৪,৫০০ বেশি বেসামরিক লোকজনকে সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। এদিন অবরুদ্ধ মারিউপোল শহর ছেড়েছে প্রায় ৩,০০০ বাসিন্দা। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি G7, ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে পশ্চিমাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশাবাদী তিনি।
রুশ বাহিনীর মোকাবিলায় ইউক্রেনকে আরও 6,000 ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, আর 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে সুইডেন। যুদ্ধ বন্ধে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20 থেকে বাদ দিতে পশ্চিমাদের উদ্যোগ নাকচ করেছে চীন। এদিকে বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বুধবার 4,675 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 17,96,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে অমিক্রনের উপধরন BA2 আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। অমিক্রনের চেয়ে শতকরা 80% দ্রুত গতিতে ছড়াচ্ছে BA2। মডার্নার টিকার স্বল্প ডোজ 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের শরীরে করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এই প্রতিষেধক শিশুদের অমিক্রনের সংক্রমণ থেকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রকদের কাছে শিশুদের উপর নিজেদের করোনা টিকা ব্যবহারের অনুমোদন চাইবে মডার্না। সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় বাংলাদেশের। দারুণ দলগত পারফরমেন্সে এমন জয় এসেছে বলে জানিয়েছে BCB সভাপতি নাজমুল হাসান পাপন। দলকে অভিবাদন জানিয়ে তিনি বলেন, অনেকদিন পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগের পারফরমেন্সে মুগ্ধ তিনি। সাউথ আফ্রিকা ট্যুরে প্রথম আমার কাছে মনে হয়েছে যে টিম এফোর্ট, যেটা টিম কম্বিনেশন, যেটা সবার মধ্যে একটা জেতার ইচ্ছা, আগ্রহ, এটা খুব স্পষ্টভাবে আসছে এবং এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। সংবাদ শেষ করব তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90% হচ্ছে নিজস্ব অর্থায়নে, জানালেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে সাতক্ষীরার জামাত নেতা খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ড। এবং দেশে করোনায় গত 24 ঘন্টায় কেউ মারা যায়নি, নতুন করে আক্রান্ত হয়েছে 92 জন। এই ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।